হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সুস্থ জীবনের জন্য খাদ্য বা ফুড ফর গুড হেলথ এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা জানবো সুষম খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে। হ্যাঁ, সুষম খাদ্য কি সেটা নিয়ে আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে কিন্তু বেশ বিশদভাবে জেনে এসেছি যে সুষম খাদ্য কি। সুষম খাদ্য হচ্ছে এমন একটা খাদ্য বা এমন একটা খাদ্য তালিকা যে খাদ্যের মধ্যে আমাদের প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান পরিমিত পরিমাণে থাকে। তো এই সুষম খাদ্য গ্রহণ না করলে আমাদের শরীর দুর্বল হয়ে যেতে পারে, আমরা সহজেই রোগাক্রান্ত হয়ে যেতে পারি, আমাদের শরীরের কর্মক্ষমতা হ্রাস পেতে পারে, এমনকি শিশুদের ক্ষেত্রে অপুষ্টিজনিত কারণে স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশ বাধাগ্রস্ত হয়। তো আমরা এখন একটি সুষম খাদ্য তালিকা প্রস্তুত করব। তো সেটা কিভাবে করব, মনে করে দেখো, আমরা আগের ক্লাসে কিন্তু খাদ্য দল সম্পর্কে পড়ে এসেছি, তাই না? খাদ্য দল হচ্ছে খাদ্যকে বিভিন্ন দলে ভাগ করা, যাতে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো আমরা সহজেই সংগ্রহ করতে পারি। তো আমরা এখানে 6 থেকে 12 বছর বয়সের একটা শিশুর খাদ্য তালিকা দেখতে পাচ্ছি। তো প্রথমে রয়েছে খাদ্য দল। তো খাদ্য দলের মধ্যে কী আছে, প্রথম খাদ্য দল হচ্ছে খাদ্যশস্য আলু, এবং এটা আমাদেরকে মূলত শর্করা জাতীয় খাবারের যোগান দেবে। তো এর মধ্যে কী কী আছে আমরা একটু দেখি। এখানে আছে রুটি, পরোটা, পাউরুটি, এবং এটার পরিমাণটা হচ্ছে 1 থেকে 2টা এবং দিনে 3 থেকে 4 বার। তারপর হচ্ছে ভাত, আলু অথবা নুডলস, এটার পরিমাণটা কত হতে হবে, 1 কাপ, এবং এটাও প্রতিদিন 3 থেকে 4 বার আমাদের খেতে হবে 6 থেকে 12 বছরের বয়সের শিশুর জন্য। তারপর আছে শাকসবজি। শাকসবজি থেকে আমরা মূলত ভিটামিন ও খনিজ লবণের যোগানগুলো পেয়ে যাব। তো এর মধ্যে কী থাকবে, এর মধ্যে হচ্ছে রান্না করা বা কাঁচা সবজি, এবং এটা প্রতিদিন আমাদের 1/2 কাপ খেতে হবে, এবং কয়বার করে, 3 থেকে 4 বার করে। তারপর হচ্ছে ফলমূল। ফলমূল থেকেও আমরা আসলে ভিটামিন ও খনিজ লবণ পাবো। তো ফলমূলের মধ্যে কী আছে, যে কোনো ধরনের ফল যেমন আম, আপেল, কমলা ইত্যাদি, পরিমাণটা হচ্ছে 1টা। তারপর ফলের রস ছোটো গ্লাসে 1 গ্লাস, এবং শুকনো ফল হচ্ছে 4টি। তো আমরা এখান থেকে আমাদের সুবিধা মতো ফল বা ফলের রস বা শুকনো ফল সংগ্রহ করব, করে প্রতিদিন 2 থেকে 3 বার এই নিয়মে খাবারগুলো খাবো। তারপরে খাদ্য দলের মধ্যে আরও রয়েছে মাছ, মাংস ও ডাল। এগুলো থেকে আমরা মূলত আমিষের যোগান পেয়ে যাব, এবং এর মধ্যে রয়েছে গরুর মাংস, মুরগির মাংস, মাছ, ডিম, ডাল ইত্যাদি। তো এগুলো এই পরিমাণে আমরা খাবো, এবং প্রতিদিন দিনে 1 থেকে 2 বার আমরা গ্রহণ করব। তারপর হচ্ছে দুগ্ধজাতীয় খাদ্য। দুগ্ধজাতীয় খাদ্য আমাদেরকে মূলত ক্যালসিয়াম এবং ভিটামিনের যোগান দিবে। এর মধ্যে রয়েছে মূলত দুধ, দই, পনির ইত্যাদি। তো এখানে আমরা দুধের পরিমাণটা হচ্ছে 250 ml, দই খেলে সেটা হচ্ছে 200 গ্রাম, বা পনির খেলে সেটা হচ্ছে 40 গ্রাম, এবং সেগুলো আমরা দিনে প্রতিদিন 1 থেকে 2 বার গ্রহণ করব। এরপর হচ্ছে তেল ও চর্বি। তো তেল চর্বির জন্য আমরা ঘি, মাখন অথবা সয়াবিন তেলের শরণাপন্ন হব, এবং এটার পরিমাণটা হবে প্রতিদিন 1 টেবিল চামচ এবং 1 বার করে। তো তার মানে আমরা বুঝতে পারছি যে খাদ্য দল থেকে এভাবে প্রয়োজনীয় খাদ্যগুলো সংগ্রহ করলেই আমরা আসলে আমাদের পুষ্টি উপাদানগুলো বা সুষম খাদ্যের যোগানটা ভালোভাবে পেয়ে যাব। তো এরপরে আমরা জানবো খাদ্য সংরক্ষণের উপায় সম্পর্কে। আসলে সব খাদ্য তো আমরা সবসময় আমরা সংগ্রহ করে করে খেতে পারবো না, আমাদের কিছু খাদ্য সংগ্রহ রাখতে হয়। তো খাদ্য সংরক্ষণ করার বেশ কিছু উপায় আছে, যেমন আমরা শুকিয়ে খাদ্য সংরক্ষণ করতে পারি, যেমন মাছকে শুকিয়ে সংরক্ষণ করা যায়, বা মাছকে লবণ দিয়েও সংরক্ষণ করা যায়। এছাড়া হচ্ছে বায়ুরোধী পাত্রে বোতলজাত করে, যেমন বায়ুরোধী পাত্রে বিভিন্ন ফল, জ্যাম, জেলি বা আবার বিভিন্ন মাছও আমরা টিনজাত পাত্রে আমরা সংরক্ষণ করতে পারি। এবং তারপরে হচ্ছে আরেকটা ভালো অপশন হচ্ছে ফ্রিজে ঠান্ডায় সংরক্ষণ করা। আমরা সবাই বাসায় ফ্রিজে আমাদের খাদ্যদ্রব্যগুলো সবচেয়ে বেশি সংরক্ষণ করে থাকি। তো তাহলে এই খাদ্য সংরক্ষণ পদ্ধতিতে কোন খাবারগুলো কোথায় রাখলে ভালো হয়, যেমন গরুর মাংস, মাছ ইত্যাদি, এগুলোকে আমরা ফ্রিজে ঠান্ডায় অথবা হিমাগারে বরফ করে বা শুকিয়ে সংরক্ষণ করতে পারি। তারপর রয়েছে দুগ্ধজাত খাদ্য, এগুলোকেও আমরা ফ্রিজে ঠান্ডায় সংরক্ষণ করতে পারি। তারপর রয়েছে শাকসবজি। শাকসবজিকে আমরা যে কোনো ঠান্ডা স্থানে, খোলা জায়গায় আলো বাতাস চলাচল করে এমন জায়গায় সংরক্ষণ করতে পারবো, এবং ফলমূলকে ঠান্ডা স্থানে বা বোতলজাত করেও সংরক্ষণ করা যায়, যেমন জ্যাম বা জেলি প্রস্তুত করে বোতলজাত করে এদেরকে সংরক্ষণ করা যায়। তো তাহলে এখন আমরা বুঝতেই পারছি খাদ্য সংরক্ষণের গুরুত্বগুলো কী কী। খাদ্য সংরক্ষণের গুরুত্ব কী, খাদ্যের অপচয় রোধ করে, খাদ্যের দ্রুত পচন করে খাদ্যকে রক্ষা করে, তারপর হচ্ছে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেওয়া, যেটা খেলে আমাদের শরীর খারাপ করবে,
এছাড়া মৌসুমী খাদ্যদ্রব্য আমরা এখন সারা বছর পাই খাদ্য সংরক্ষণ করার কারণে। না হলে দেখা যেত একটা সিজনে একটা খাদ্যই পাওয়া যেত, সেটা সবসময় আমরা পেতাম না। তারপর খাদ্য সংরক্ষণের অনেক বড় একটা সুবিধা হচ্ছে, অনেক দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করা যায়, যেটা খুবই দরকারি। কারণ আমরা যে খাবারগুলো খাই সচরাচর, সেগুলো কিন্তু আমাদের এলাকার আশেপাশে সবসময় পাওয়া যায় না, সেটা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে, এবং সেটা আসে খাদ্য সংরক্ষণ প্রসেসের মধ্য দিয়ে, না হলে কিন্তু আমরা খাবার পেতাম না। তো আমরা এতক্ষণ ধরে জানলাম যে কোন খাবারগুলো আমাদের খাওয়া উচিত, কোথায় আমরা পুষ্টি পাব। এবার আমরা জানবো কোন খাদ্যগুলো আমাদের কম খাওয়া উচিত বা যেগুলো খাওয়া আমাদের জন্য ক্ষতিকর। তো কিছু খাদ্য রয়েছে যা কিনা শরীরে প্রয়োজনীয় তুলনায় অতিরিক্ত পুষ্টি উপাদান সরবরাহ করে, যেগুলো আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো প্রথমেই রয়েছে কৃত্রিম রং মেশানো খাদ্য। হ্যাঁ, মিষ্টি, জেলি, চকলেট, আইসক্রিম, কেক, কিস ইত্যাদি খাবারে কৃত্রিম রং দেওয়া হয়। আসলে এই খাবারকে আকর্ষণীয় করার জন্য এবং লোভনীয় করার জন্য এই রঙগুলো দেওয়া হয়। তো এই ধরনের খাবারগুলো খেলে কি হয়, এই ধরনের খাবারগুলো খেলে ক্যান্সার থেকে শুরু করে অমনোযোগিতা, অস্থিরতা, আরও বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে আমাদের শরীরে। তারপর রয়েছে রাসায়নিক যুক্ত খাদ্য। হ্যাঁ, বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা খাবারের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক, যেমন ফরমালিন, কার্বাইড ইত্যাদি ব্যবহার করে। ফরমালিন ব্যবহার করলে ফলমূল অনেক দিন টিকে থাকে, সহজে পচে না। আবার কার্বাইড ব্যবহার করে কিছু কাঁচা ফলকেও দ্রুত পাকিয়ে ফেলা যায়। এবং এই ধরনের খাদ্য বা ফল যদি আমরা গ্রহণ করি তাহলে কি হয়, আমাদের বৃক্ক এবং যকৃত অকার্যকর হয়ে যেতে পারে এবং ক্যান্সারের মতো রোগও হতে পারে। তারপর হচ্ছে জাঙ্ক ফুড। হ্যাঁ, জাঙ্ক ফুডের মধ্যে রয়েছে বার্গার, পিৎজা, পটেটো চিপস, ফ্রাইড রাইস, কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস আর কি। তো এই খাবারগুলো খুব টেস্টি হয়, বাট এগুলো মোটেও সুষম খাদ্যের অন্তর্ভুক্ত না, কারণ এই খাবারগুলোর মধ্যে চিনি, লবণ, চর্বির পরিমাণ এতটাই বেশি থাকে যেটার কোনো প্রয়োজনই আমাদের শরীরে নেই। এবং তখন আমাদের শরীর করে কি, সেগুলো আমাদের শরীরে চর্বি হিসেবে বা মেদ হিসেবে সংরক্ষণ করতে থাকে। আর এই কারণে এই ধরনের খাবার বা জাঙ্ক ফুড খেলে কি হয়, অতিরিক্ত ওজনের সমস্যা হয় বা মোটা হয়ে যাওয়া বা মুচিয়ে যাওয়া, এই সমস্যাগুলো হয়। তো তার মানে এই চ্যাপ্টার থেকে আমরা জানতে পারলাম যে আমাদের কোন খাবারগুলো পুষ্টিকর, কোন খাবারগুলো পুষ্টিকর নয়, কোনগুলো খাওয়া উচিত, কোনগুলো খাওয়া উচিত নয়। তো আজকের মতো এই চ্যাপ্টারের আলোচনা এখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। টাটা।